বিরতির পর স্বাগত এই মুহূর্তে চোখ রাখছি আবহাওয়ার দিকে। সরস্বতী পুজো কাটতে না কাটতেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। একাধিক জায়গায় এই মুহূর্তে তাপমাত্রা বাড়ছে। রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে করে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী একটা ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। সকাল থেকেই রোদে উকি ঝুঁকি দেখা যাচ্ছে এবং বেলা বাড়তে তাপমাত্রাটা যেন আরো অধিক বাড়তে শুরু করেছে। হাওয়া অফিস আগেই জানাচ্ছিল যে সরস্বতী পুজোর পর থেকে হাওয়ার একটা বড় বদল হবে, আবহাওয়া কিছুটা বদলে তাপমাত্রাটা বাড়তে থাকবে। ঠিক সেভাবেই দেখা যাচ্ছে একেবারে সরস্বতী পুজোর পরের দিন সকাল থেকেই তাপমাত্রা গতকালের তুলনায় একটু একটু করে বাড়তে শুরু করেছে। অন্যদিকে রয়েছে জোড়া জোড়া ঘূর্ণাবর্ত, আর এই জোড়া ঘূর্ণাবর্তের কারণে দেশের একাধিক রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার প্রভাব কি রাজ্যে পড়বে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ইতিমধ্যেই ভারতীয় মহাদেশে দুটি সাইক্লোনিক সার্কুলেশন জারি রয়েছে, তার কি কোনো প্রভাব রাজ্যে পড়বে? আমি প্রথমত বলে রাখি যে ফাল্গুন মাসে শুরু হয়েছে গতকাল থেকে, আর ফাল্গুনের মুখেতেই কিন্তু এবার যে আপডেট দিচ্ছে মৌসুম ভবন, এক্ষেত্রে কিন্তু দেশ জুড়ে একটা ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমি যদি মাঘ মাসের কথাই বলি, মাঘ মাসে যে একটা শীতের প্রভাব লক্ষ্য করেছিল বা শীতের যে একটা বলা যায় যে শীতের যে আমেজ ছিল, যা কি শীত, সেই শীত থেকে কিছুটা হলেও বা শৈত্য প্রবাহ থেকে মুক্তি পেয়েছে উত্তর পূর্ব ভারত। আর তবে এই ক্ষেত্রে বলা যায় যে একেবারে যে শীত শেষ হয়ে গেছে তা কিন্তু বলছে না। অর্থাৎ আবহাওয়া দপ্তর বলছে যে হালকা শীতের আমেজ এখনো উত্তর ভারত জুড়ে বিরাজমান রয়েছে। তবে দিল্লি, এনসিআর এবং উত্তর প্রদেশ এবং বিহার সহ উত্তর ভারতের কিছু কিছু রাজ্যে কিন্তু শীতের তীব্রতা থেকে স্বস্তি পাওয়া গেছে। তবে এরই মাঝে পশ্চিমী ছঞ্চা এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাব রয়েছে। যেমনটা তোমার ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটা বলছে যে মধ্য ট্রপোস্ফিয়ারিক পশ্চিমী ঝঞ্ঝার একটি ট্রফ রয়েছে যার অক্ষ সমুদ্র পৃষ্ঠ থেকে 5.8 কিমি উপরে, এবং যা কিনা তোমার 72 দশমিক ইস্টে এবং দ্রাঘিমাংশ 30 দশমিক নর্থ অক্ষাংশের দিকে অবস্থান করছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত এখনো পর্যন্ত সঞ্চালন উত্তর হরিয়ানা এবং যে পার্শ্ববর্তী অঞ্চলের উপর প্রবর্তিত হচ্ছে, এবং ঘূর্ণাবর্তটির গড় সমুদ্র পৃষ্ঠ থেকে কিন্তু তোমার বলছে যে 1.5 থেকে 3.1 কিমি উপরে অবস্থিত রয়েছে এখনো পর্যন্ত। এছাড়াও একই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে তোমার মারাঠাওয়াড়া এবং পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেই এলাকার নিম্ন স্তরের ঘূর্ণাবর্ত সঞ্চালন অব্যাহত রয়েছে, যা কিনা 17 ফেব্রুয়ারি থেকে একটি নতুন পশ্চিমী ছঞ্চা হিমালয় এবং তার সংলগ্ন অঞ্চলের আবহাওয়াকে একটা প্রভাবিত করতে পারে বলেও কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এছাড়া তোমার বলে রাখি যে 14 ফেব্রুয়ারি বিহার এবং উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এবং পাশাপাশি তোমার আবারও ঠান্ডা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এর ফলে কিনা লক্ষ্য করা যাচ্ছে যে দিল্লি, নয়ডা এবং গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামের যে আবহাওয়া তার কিন্তু বড় সড়ো প্রভাব লক্ষ্য করা গিয়েছে, এবং সেক্ষেত্রে বলা যাচ্ছে ঠান্ডা কিন্তু এই অঞ্চল এই জায়গাতে কিন্তু অনেকটাই রয়েছে। এবং আবহাওয়ার যে পূর্বাভাস দিচ্ছে সেই পূর্বাভাস বলছে যে আগামী দিন কয়েক পরিবর্তন হতে চলেছে দেশের আবহাওয়ার মোড। অর্থাৎ এক্ষেত্রে আগামী কয়েকদিন দিল্লি এনসিআরের জলবায়ু বদলে যেতে পারে, কারণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই আরো এক দফা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। শুধু তাই নয়, এছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরের মতো পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে বা পাহাড়ি রাজ্যগুলি, সেক্ষেত্রে কিন্তু তুষারপাতেরও একটা সম্ভাবনা দিচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। পাশাপাশি ঠান্ডাও বাড়তে পারে বলে কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর মৌসুম ভবন। তবে আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর রয়েছে শীত এখনো কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি, আগামী দিন কয়েক তাপমাত্রা কমতে পারে বলেও জানাচ্ছে। বিশেষ করে যে সমতল ভূমিতে সেখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, পাহাড়ি এলাকায় বিশেষ করে তুষারপাত হতে পারে। এবার আসি রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে কিন্তু তাপমাত্রা একটা ঊর্ধ্বমুখী, এছাড়াও ফাল্গুন মাসের শুরুতেই কিন্তু তাপমাত্রা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। অর্থাৎ যা কিনা তোমার লক্ষ্য করা গেছে যে এই সকাল পর্যন্ত আপডেট যা আমাদের কাছে ছিল সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 28.6 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে স্বাভাবিকের থেকে কিছুটা হলেও উপরে রয়েছে, যার ফলে কিন্তু একটা গরম অনুভূত হচ্ছে। আর বিশেষ করে যে রোদ, সেই রোদের কিন্তু অনেকটাই প্রখরতা কিন্তু গায়ে লাগছে, যার কারণে কিন্তু কিছুটা হলেও একটা ঘর্মাক্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ফাল্গুন মাসের শুরুতে।
এছাড়া তোমার যে সর্বনিম্ন তাপমাত্রা তা কিনা লক্ষ্য করা গেছে 14.4 ডিগ্রি সেলসিয়াস, যা কৈলাসহরে ছিল। তবে আপাতত কুয়াশার রেশ কেটে গেছে, কুয়াশার রেশ কোনোভাবেই থাকছে না উত্তর ভারতের একাধিক রাজ্যে। তবে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে রাজ্যের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর, বলছে যে ঊনকোটি, ধলা এবং উত্তর জেলার এক দুই জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে বজ্র বিদ্যুতের তেমন সম্ভাবনা নেই। কার্যত হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, বিশেষ করে যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে কিছুটা হলেও। তবে আগামী দিনের যে তাপমাত্রা বলছে, তাপমাত্রা সর্বোচ্চ থাকবে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন থাকতে পারে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কার্যত রাজ্যের এক দুই জায়গা ছাড়া কিন্তু বাকি জায়গায় কিন্তু তোমার শুষ্ক আবহাওয়ায় বিরাজমান থাকবে, সে সাথে ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা। অঙ্কিতা, এইজন্য ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত এবং তাপমাত্রা বাড়তে শুরু করেছে, জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে ভারতের উপমহাদেশে, যার কারণে বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে হালকা বা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জানাচ্ছে আইএমডি। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।